আসসালামু আলাইকুম কবুতর প্রেমী সকল সম্মানিত ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আসলে দুই একজন বাদে কেউই বলেন না যে আসলে আপনারা কেমন আছেন এবং আপনাদের কবুতরগুলো কেমন আছে। সো আই রিকোয়েস্ট দ্যাট অবশ্যই বলবেন যে আপনাদের কবুতরগুলো কেমন আছে এবং আপনি কেমন আছেন। তো আমি ধরে নিতে পারছি না যে আপনারা ভালো আছেন, কারণ ভালো নেই বিধায় এই ভিডিওটির মধ্যে ঢুকেছেন। তো আজকে আপনাদেরকে যে মেডিসিনটির সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিব, দিস ইজ হ্যামিকো পিএইচ। এটা কবুতরকে কেন খাওয়াবেন? এটা স্কোয়ার কোম্পানির একটি সিরাপ। এটা কবুতরকে কেন খাওয়াতে হয়? এটা কবুতরের একটি কমন সমস্যার জন্য খাওয়ানো হয়ে থাকে, যে সমস্যার মধ্যে আমরা সবাই কম বেশি পড়েছি। এমন কোনো কবুতর পালক নেই যে কিনা এই সমস্যার মধ্যে পড়েনি। তো সেই সমস্যাটা নিয়ে আলোচনা করব এবং এটা কবুতরকে কেন খাওয়াবেন, কীভাবে খাওয়াবেন, এটার মূল্য কত, কোথায় পাবেন, এটা সম্বন্ধে বিস্তারিত জানিয়ে দেবো। যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দেখুন ভিডিও নিচে একটা লাল রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেখানে একটা ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। মূলত কবুতরের সালমোনিলা যে প্রবলেমটা আছে, সালমোনিলা যে ব্যাকটেরিয়াটা, এই ব্যাকটেরিয়াটা যখন কবুতরের শরীরে আসে তখন কিন্তু শুধু এই ব্যাকটেরিয়াটাই থাকে না, এই ব্যাকটেরিয়াটার বিভিন্ন রূপ আছে। যখন সালমোনিলা কবুতরের শরীরে এসে পড়ে, ব্যাকটেরিয়াটা যখন কবুতরের শরীরে আক্রমণ করে, তখন দেখা যায় কবুতর ঝিমায়, কবুতর সবুজ পায়খানা করতে পারে, কবুতর খাবার খাওয়া কমিয়ে দিতে পারে, কবুতর সবুজ পায়খানা করতে পারে, কবুতর বমি করতে পারে, হ্যাঁ ইত্যাদি নানান ধরনের সমস্যা হয়ে থাকে। অনেক সময় কবুতর টালও হয়ে যায়। তো যাই হোক, কবুতরের সালমোনিলা সমস্যা হলে, যদি কবুতর ঝিমায়, কবুতর যদি সবুজ পায়খানা করে, বমি করে, খাবার না খায় ইত্যাদি, এই সমস্ত সমস্যা যখন হবে কবুতরের, তখন আমরা কী করবো সেটি অনেকেই জানি না। যখন এই ধরনের সমস্যাগুলো দেখা দিবে তখন আপনি কবুতরকে এই হ্যামিকো পিএইচ সিরাপটা খাওয়াতে পারেন। আশা করা যায় কবুতরের এই সমস্যাটা দূর হয়ে যাবে যদি হ্যামিকো পিএইচ সিরাপটা খাইয়ে থাকেন। আর অনেকেই বলে যে ভাইয়া আপনি যে সকল মেডিসিনগুলা দেখিয়ে থাকেন কবুতরের জন্য, এই মেডিসিনগুলো আমরা কোথায় পাবো? হাতের নাগালে তো পাওয়া যায় না, এই মেডিসিনগুলো কোথায় পাবেন সেটা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করে দেখিয়ে দিয়েছি যে মেডিসিনগুলো আপনার কোথা থেকে সংগ্রহ করবেন। আমি সরাসরি দেখিয়ে দিয়েছি, ভিডিওটা অবশ্যই দেখে আসবেন। আর মেডিসিনগুলো আপনারা যে কোনো কবুতরের ছোটো বড়ো হাটে গেলে, হাটে বাজারে গেলে পেয়ে যাবেন, বা পশু হাসপাতালে অথবা যে কোনো কবুতরের দোকানে গিয়ে একটু খোঁজাখুঁজি করলেই পেয়ে যাবেন। যেহেতু ভিডিওটির মাধ্যমে আপনি কিছু শিখতে পেরেছেন অথবা উপকৃত হয়েছেন, সেহেতু ভিডিওটি অবশ্যই আপনাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিবেন যাতে অন্যরাও উপকৃত হতে পারে। এটা আপনার নৈতিক দায়িত্ব থেকে অবশ্যই শেয়ার করে দিবেন। আর এই মেডিসিনটা খাওয়ানোর নিয়ম হচ্ছে 1 লিটার পানিতে 2.5 থেকে 3 ml পরিমাণ মিক্স করে কবুতরকে খাইয়ে দিতে পারেন। আর পানিতে মিক্স করার পর থেকে অবশ্যই 6 ঘন্টা অথবা 5 ঘন্টার মধ্যেই খাওয়ানোটা বেটার, কারণ এরপরে খাওয়ালে মেডিসিনটা কাজ নাও করতে পারে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য।